বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 1 উইকেটে হেরেছে পাকিস্তান। এই হারে সেমিফাইনালের লড়াই থেকে এক প্রকার ছিটকেই গেছে বাবর আজমের দল। শুক্রবার 27 অক্টোবর চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে 46 ওভার 4 বলে 270 রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। 271 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 16 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। 24 বছর পর বিশ্বমঞ্চে পাকিস্তানকে হারানোর স্বাদ পেল তারা। সবশেষ 1999 সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে জিতেছিল প্রোটিয়ারা। 6 ম্যাচে 5ম জয়ে 10 পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল তারা। মারফাশান বিশাল, বাংলাদেশ।